একের পর এক মামলার জেরে প্রকৃত যোগ্যদের চাকরি না হওয়ায় পর্ষদের অসহযোগিতায় চরম বিরক্ত হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্ধার নির্দেশ, আগামী 17 এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে একটি রিপোর্ট দিতে হবে, যেখানে জানাতে হবে প্রাথমিকের কোন জেলায় কত ফাঁকা পদ রয়েছে, একই সঙ্গে জানাতে হবে রাজ্যের বর্তমান শিক্ষকের সংখ্যা কত। আদালতের স্পষ্ট নির্দেশ, কোনো সুপার নিউমেরারি পোস্টের হিসেব এই তালিকায় আনা যাবে না। বোর্ডের ওই রিপোর্ট পাওয়ার পরে আদালত তার পরবর্তী নির্দেশ দেবে। আদালতের স্পষ্ট অবস্থান, মূলত মামলার জন্য যেসব যোগ্য প্রার্থীর নিয়োগ আটকে আছে তাদের কোনোভাবেই নিয়োগ আটকে রাখা যাবে না। এদিন প্রাথমিকের 2014 সালে টেট পরীক্ষার উর্দুর প্রশ্ন ভুলের একটি মামলার শুনানি করতে গিয়ে বিচারপতি মান্ধার পর্যবেক্ষণ, দিনের পর দিন মামলা চলছে আর এই মামলার মধ্যে প্রকৃত যোগ্যরা নিয়োগ পাচ্ছেন না, তাদের নিয়োগ আটকে রাখা হচ্ছে। চাকরিতে প্রকৃত যোগ্যরা বঞ্চিত থেকে যাচ্ছেন এবং এই মামলার গেরোয় তাদের বয়স চলে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করে আদালত। আদালত চায় পর্ষদ এই নিয়োগ নিয়ে ইতিবাচক ভূমিকা পালন করুক, তাদের অসহযোগিতাতেই নতুন নিয়োগ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে মনে করে হাইকোর্ট। এদিকে আদালতের এই পর্যবেক্ষণের পর কি বলছেন চাকরি প্রার্থীরা? আমরাও শুনেছি রাজশেখর মান্ধার বেঞ্চে মাননীয় বিচারপতি বলেছেন যে 20টা DPSC থেকে যত এখন বর্তমানে ভ্যাকেন্সি আছে নিয়ে 2014-এর বঞ্চিতদের নিয়োগ করা হোক। আমরা আশায় বুক বেঁধে আছি, আমরা যাব মানে দীর্ঘ 570-80 দিন এই ধর্না মঞ্চে বসে আছি, 75 দিন বসে আছি। আমরাও চাইব যে আমাদের রাস্তাটা খুলুক, আমরা স্কুলের পথে যাই। একটার পর একটার কেস হচ্ছে, ওরা পর্ষদ চাইছে একটার পরে একটা কেস হয়ে এই প্রক্রিয়াটা ঝুলে যাক। ফলে আদালতের এদিনের পর্যবেক্ষণের পর কি টনক নড়বে রাজ্য সরকারের, উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে, আগামী 17 এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে সম্পূর্ণ রিপোর্ট পেশ করতে পারবে আদালতের সামনে, পর্ষদকে ইতিবাচক ভূমিকা পালন করবে। ক্যামেরায় লিসান লোধের সঙ্গে অভিরূপা হাজরা ও রেশমি ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।